দীর্ঘদিন ধরে রাস্তায় জল জমে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। সারা বছর জল জমে থাকে এই রাস্তার উপর দিয়ে, যাতায়াত করতে হয় বেশ কয়েকটি গ্রামের মানুষদের। সকলকে নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে হয়। শামসেরগঞ্জের নিমতিতা গ্রাম পঞ্চায়েত এলাকায় শেরপুর গ্রামের ঘটনা। বারংবার গ্রাম পঞ্চায়েতে বলা হলেও কোনো সুরাহা হয়নি। অবিলম্বে রাস্তায় ঠিক করে জল নিকাশির সঠিক ব্যবস্থা করা হোক দাবি গ্রামবাসীদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। রাস্তায় জল জমে পরিণত হয়েছে পুকুরে। শামসেরগঞ্জের নিমতিতা গ্রাম পঞ্চায়েত এলাকার শেরপুর গ্রামের ঘটনা। দীর্ঘদিন ধরে রাস্তায় জল জমে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। স্থানীয়দের দাবি, বারবার গ্রাম পঞ্চায়েতে বলা হলেও কোনো সুরাহা হয়নি। সারা বছর জল জমে থাকে রাস্তার উপর, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় বেশ কয়েকটি গ্রামের মানুষদের। সকলকে এই নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে হয়। পাশে রয়েছে প্রাইমারি স্কুল, স্কুলের ছাত্রছাত্রীদেরও নোংরা জল দিয়ে চলাফেরা করতে হয়। রাস্তায় জল জমে থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। জল জমে থাকছে, কোনো ব্যবস্থা না করলে ছেলে মেয়ে স্কুল যায়, স্কুল প্রাইভেট কিছু যেতে পারে না, মরা লাশ যেতে পারে না। এটাই হচ্ছে আমাদের রাস্তা, মরার ফুটার যা করার এটাই আমাদের রাস্তা। এই রাস্তার কোনো মা বাপই হয় না কই। রাস্তা কতবার আমরা এরকম করনু আর কিছুই হয় না কই, যে হবে 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 করে কিছু হবে না। এই বললো যে এখানে দুটা সস ট্যাঙ্কি হবে, তাও হলো না, কিছু করে না কই। পার্সা স্কুল এখানে, স্কুল এখানে কবরস্থান, জল দিয়ে যাতায়াত করছে, কি করবে, রাস্তা নেই তো জল দিয়ে যাতায়াত করছে, উপায় তো নাই। কতদিন থেকে সমস্যা? এই 15 বছর থেকে এরকমই আছে। আমরা চাইছি রাস্তাটা ঠিক হোক, আমরা যাতায়াত করবো, রাস্তাটা ঠিক হোক, আমরা এটাই চাইছি। বেশ কয়েক বছর আগে পঞ্চায়েত কর্তৃপক্ষের উদ্যোগে জল নিকাশির জন্য নিকাশি নালা করা হলেও রক্ষণাবেক্ষণ না করায় ওই নিকাশি নালা বন্ধ হয়ে যায়। পচা জল রাস্তায় জমে থাকায় এলাকায় বাড়ছে মশা মাছি পোকার উপদ্রব। কত মানুষের ক্ষতি হয়েছে, জল জমে রয়েছে তো বাড়িতে মশা লাগছে। আগে তো কোনোদিন মশা লাগেনি, এলাকার মানুষদের দাবি অবিলম্বে রাস্তা ঠিক করে জল নিকাশের সঠিক ব্যবস্থা করুক। বেশিরভাগ জল থাকে, একটু বৃষ্টি হলে জল জমে যায়, জল নিষ্কাশনের ব্যবস্থা হচ্ছে না। পঞ্চায়েত কর্তৃপক্ষকে যখন বলা যাচ্ছে করছি করবো বলছি, কিন্তু করছে না। এই যে ড্রেনটা, এই ড্রেনটা করেছে বেকার, কোনো কাজে আসছে না। ড্রেন করার কাজের কাজ কিছুই হচ্ছে না, শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। আমরা চাইছি আমাদের এই জল নিষ্কাশ, জলের ব্যবস্থাটা যেন বন্ধ হোক। জল জমে যাচ্ছে, এই জলটা যেন না জমে সেটার জন্য সুব্যবস্থা করে, এটাই আমরা চাইছি। অঙ্কে ভয় আর নয়, আপনার সন্তানকে অমনোযোগী, বয়স হিসেবে পিছিয়ে পড়ছে, পড়াশোনা মনে রাখতে পারছে না, তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে। 4 থেকে 14 বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে, যে কোনো সমাধান করবে মাত্র 2 সেকেন্ডে। অ্যাবাকাস ব্রেনজিপ, এছাড়াও হ্যান্ডরাইটিং, বেদিক ম্যাথ, স্পোকেন ইংলিশ, কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে। ঠিকানা 26/3 শহীদ সূর্য সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। এছাড়াও আমাদের শাখা খাগড়া, কাশিমবাজার, ইসলামপুরে রয়েছে। যোগাযোগ নাম্বার 9932551813।